वेलकम आजकेर भिडियोते प्रत्येक के वेलकम। तो आज के भिडियोर माध्यमे आमरा जानबो बाड़ीते किभाबे जे छोटो बाच्चारा थाके बा बाड़ीते जारा छोटो सदस्यरा थाके तादेर साथे किभाबे सकाल थेके घुम थेके ओठा थेके आमरा किभाबे तादेर साथे छोटो छोटो इंग्रेजी सेंटेंसे कथा बोलते पारी, जेटा आमादेर प्रत्येकेर इंग्रेजी स्पीकिंगे एकटा फ्लुएंसी निये आसबे आर इंग्लिशेर प्रति जे भीति सेटाओ दूर करबे। आर एटा तो ठीक जे छोटो छोटो इंग्रेजी सेंटेंस बोलते गेले जे ग्रामार सम्पर्के एकटा भीषण आइडिया राखते हबे ता किन्तु नय। आमरा अनेक छोटो छोटो खूब सुंदरभावे जेनारेल इंग्लिशे साहाज्ये आमादेर एई अभ्यासटा गड़े तुलते पारी। बांग्लाय जेमन आमरा कथा बोलबो बाड़ीर छोटो सदस्यदेर साथे, ठीक एकई भावे आमरा चेष्टा करबो इंग्रेजीते কিছু কিছু কথা বলতে। তাহলে তাদের ভীতিটা দূর হবে আর তাদের ভালোও লাগবে আর তারা এইভাবে শুনতে শুনতে এই যে তাদের একটা যে ফ্লুয়েন্সি একটা যে দক্ষতা সেটাও কিন্তু গ্রো করবে। তাহলে আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে আমরা বাড়ির ছোট সদস্যদের সাথে কথা বলতে পারি। যেমন প্রথমেই যে সেন্টেন্সটা আছে, আমরা সকালে যখন বাড়ির বাচ্চাটিকে ঘুম থেকে তুলি তখন আমরা তাকে এরকমভাবে বলতে পারি, আমরা যেটা বাংলা সচরাচর বলি উঠে পড়ো উঠে পড়ো, সেটাকে আমরা বলতে পারি ওয়েক আপ ওয়েক আপ। সোনা ওয়েক আপ, আর ওয়েক আপ বেটু ওয়েক আপ, এভাবে আমরা কিন্তু তাকে তুলতে পারি, তাই না? তো ওয়েক আপ অর্থাৎ সে যদি প্রতিদিন এই কথাটা শোনে তাহলে সে বুঝে যাবে যে বাবা বা মা বা আঙ্কেল বা আন্টি যেই হোক না কেন আমাকে উঠতে বলছে। ওয়েক আপ, ওকে ওয়েক আপ। তো উঠে পড়ো এটাকে আমরা বলবো ওয়েক আপ ওয়েক আপ। নেক্সট, আর ঘুমোবে না এভাবে আমরা বলবো না, ডোন্ট স্লিপ মোর, আর ঘুমোবে না, অনেকটা দেরি হয়ে গেছে উঠতে বলছি উঠছো না, তো ডোন্ট স্লিপ মোর, আর ঘুমোবে না আর ঘুমোবে না। তো যখনই সে শুনবে ডোন্ট স্লিপ মোর এই কথাটা, আমরা আর ঘুমোবে না এটা বলবো না, মাঝে মধ্যে বাংলাতে বলবো মাঝে মধ্যে তাকে ইংরেজিতেও বলবো ডোন্ট স্লিপ মোর, তখন সে বুঝে যাবে যে আমাকে ঘুমোতে বারণ করছে, আমাকে এবার উঠতে হবে। তো এই যে আর ঘুমোবে না এই কথাটাকে আমরা বলতে পারি ডোন্ট স্লিপ মোর, ওকে। ডোন্ট বা অর্থাৎ ডু নট, তো ডিওএন অ্যাপোস্ট্রফি ট্রি, এটা হয় ডোন্ট বা ডু নট। এবারে ঘুমানোর ইংরেজি তো আমরা প্রত্যেকেই জানি স্লিপ, ডোন্ট স্লিপ, আর ঘুমোবে না, ডোন্ট স্লিপ মোর, এই হলো একটা সুন্দর ছোট্ট একটা সেন্টেন্স, ওকে। নেক্সট, সে উঠল, সে বুঝতে পারলো যে হ্যাঁ আমাকে উঠতে হবে, উঠেছে, এবার বলছি ব্রাশ করো ব্রাশ করো, তো ব্রাশ ইওর টিথ, ওয়েক আপ, ডোন্ট স্লিপ মোর, নেক্সট ব্রাশ ইওর টিথ, ওকে, ব্রাশ ইওর টিথ, ব্রাশ ইওর টিথ, ওকে, ব্রাশ ইওর টিথ। আবার বলতে পারি ক্লিন ইওর ফেস অ্যান্ড হ্যান্ড, ওকে, ক্লিন ইওর ফেস অ্যান্ড হ্যান্ড প্রপারলি, এটাও বলতে পারি ক্লিন ইওর ফেস অ্যান্ড হ্যান্ড প্রপারলি, ব্রাশ ইওর টিথ। এভাবে আমরা ছোট্ট ছোট্ট ইংরেজি সেন্টেন্স তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে ব্যবহার করতে পারি, তারাও অভ্যস্ত হবে, তারা শিখবে এবং ভীতিটাও দূর হবে, তাই না? এরপরে দেখো, তোমার ব্রেকফাস্ট করে নাও, সে ব্রাশ করে নিল, এরপর আমরা বলছি ব্রেকফাস্ট করে নাও, তো কি বলবো, হ্যাভ ইওর ব্রেকফাস্ট, হ্যাভ ইওর ব্রেকফাস্ট, ওকে, হ্যাভ ইওর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার, হ্যাভ ইওর ব্রেকফাস্ট, হ্যাভ ইওর ব্রেকফাস্ট, তোমার সকালের খাবার বা জল খাবারটা খেয়ে নাও, এটা সে বুঝে যাবে। দুদিন একদিন শুনতে শুনতে সে কিন্তু এরপর তাকে আর বলতে হবে না, সে সুন্দরভাবে নিজে কিন্তু ব্রেকফাস্ট নিয়ে খেতে থাকবে, ওকে। এরপরে পড়তে বসো, তার খাওয়া হয়ে গেছে পড়তে বসো, তো আমরা সেটাকে তাকে ইংরেজিতে কীভাবে বলবো, আমরা বলবো সিট ফর রিডিং, সিট ফর রিডিং, ওকে, পড়তে বসো, তো সিট ফর রিডিং,
सीट फॉर रीडिंग। नेक्स्ट से पढ़ते बसे एबार सबे घूम थेके उठेछे तो तार घुमेर घोर हय तो तखनो काटेनी से बोईटा खुले मने मने पढ़छे जोरे पढ़छे ना तो रान्नाघरे आछि एबार ताके बोलछि जोरे जोरे पढ़ो जोरे जोरे पढ़ो तो एई कथाटाके आमरा बोलबो रीड लाउडलि रीड लाउडलि जोरे जोरे पढ़ो तो शोना मात्रई से बुझे जाबे जे ताके जोरे जोरे पढ़ते बला होच्छे रीड लाउडलि जोरे जोरे पढ़ो। नेक्स्ट बिड़बिड़ करो ना से हयतो पढ़छे किन्तु परिष्कार भावे पढ़छे ना कि पढ़छे बुझते पारछी ना बोझा जाच्छे ना तखन कि बोलबो बिड़बिड़ करो ना तो इंग्रेजीते किभाबे बोलबो डोंट माम्बल माम्बल कथाटिर अर्थ हलो बिड़बिड़ करा एमन भावे कथा बोलछे शब्द होच्छे किन्तु परिष्कार भावे कथाटा बोझा जाच्छे ना तो ये जे बिड़बिड़ करे बोला एटार इंग्रेजी हलो माम्बल तो बिड़बिड़ करो ना एटाके आमरा बोलते पारी डोंट माम्बल बोलेछि तार आगे रीड लाउडलि नेक्स्ट बोलबो डोंट माम्बल। ओके डोंट बा डू नट डोंट एम यू एम बी एल इ डोंट माम्बल बिड़बिड़ करो ना। नेक्स्ट सोजा हुए बसो से हयतो आबार शुए पड़े ठीक है पढ़ते पढ़ते शुए पड़े तो ताके बोलछि सोजा हुए बसो तो सेटाके आमरा बोलबो सिट आप स्ट्रेट सोजा हुए बसो ठीक है सिट आप स्ट्रेट सिट आप स्ट्रेट। नेक्स्ट से पढ़छे किन्तु ततटाओ जोरे पढ़छे ना आपनी जतटा चाइछेन तो कि बोलबो आरेकटु जोरे माने आरेकटु जोरे पढ़ो तखन आमरा बोलबो आ लिटिल लाउडार आरेकटु जोरे पढ़ो आ लिटिल लाउडार तो एटाके आमरा लिखबो आ लिटिल लाउडार। नेक्स्ट এইভাবে বলো আপনি গেলেন তাকে দেখিয়ে দিলেন তারপর আপনি বললেন এইভাবে বলো এভাবে বলো যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে তো কি বলবো সে সো এইভাবে বলো এটাকে আমরা বলবো সে সো। ওকে সে সো এইভাবে বলো তো এইরকমভাবে যদি আমরা প্রতিদিন একটু একটু করে তাদের সাথে কথা বলি তারা শুনতে শুনতে বুঝতে তো পারবে পরবর্তীকালে তারাও দেখবেন নিজেদের মধ্যে এইভাবে ছোট ছোট ইংরেজি বাক্যে কথা বলতে চেষ্টা করবে এবং ভীষণভাবে ফ্লুয়েন্টলি কথা বলবে তারা ভয়ও পাবে না আর সেটাকে তারা সাধারণভাবে যেভাবে আমরা এই যে বাংলায় কথা বলছি বাংলায় কথা বলতে গেলে যেমন আমরা কিছু ভাবছি না সুন্দরভাবে বলতে পারি সেরকমই এই বাচ্চারাও কিন্তু এইভাবে ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারবে যদি আমরা তাদের সাথে এইভাবে একটু কথাবার্তা বলতে থাকি। তো আরও একবার দেখে নিই যে কটা সেন্টেন্স আজকে শিখলাম কখন কিভাবে বলবো তো দেখে নিই প্রথমে আছে উঠে পড়ো বলবো ওয়েক আপ। নেক্সট আর ঘুমোবে না ডোন্ট স্লিপ মোর। নেক্সট ব্রাশ করো ব্রাশ ইওর টিথ। তোমার ব্রেকফাস্ট করে নাও হ্যাভ ইওর ব্রেকফাস্ট। পড়তে বসো সিট ফর রিডিং। জোরে জোরে পড়ো রিড লাউডলি। নেক্সট বিড়বিড় করো না বিড়বিড় করবে না ডোন্ট মাম্বল। সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেট সোজা হয়ে বসো সিট আপ স্ট্রেট। আরেকটু জোরে আ লিটল লাউডার আরেকটু জোরে আ লিটল লাউডার। নেক্সট এইভাবে বলো এইভাবে বলো সে সো। তো আজকের ভিডিওতে এইটুকুই আশা করি আজকের ভিডিওটা ভীষণভাবে হেল্প করবে এরকমভাবে ইংরেজির প্রতি একটা দক্ষতা বাড়াতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব ইউটিউব থেকে ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই।